এখানে কেন বসে আছো? আরে তুমিই তো বললে দূরে গিয়ে বসতে। দূরে মানে এত দূরে নয়, একটু কাছে আর অল্প একটু দূরে। নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না, তারা কোনো ল মানে না, তাই ওদের না ললনা। তুমি যখন আমাকে আমার বইয়ের ক্লাইম্যাক্সটা বলে দিয়েছিলে, আমারও ঠিক এতটাই খারাপ লেগেছিল। আরে দ্যাট ওয়াজ জাস্ট ফর ফান, শুধু তোমার সাথে কথা বলার জন্য। সত্যি? হ্যাঁ, আমি জানি তুমি আমার সঙ্গে কথা বলার জন্য নয়, আমাকে ইমপ্রেস করার জন্য বলেছিলে। কে আমি? তোমাকে ইমপ্রেস করার জন্য? কি জানো বলেছিলে? আমার বাবার আমাকে একটা ব্যাংকে ডিপোজিট করা উচিত না? তাহলে তুমি এটাও বলে দাও কোন ব্যাংকে ডিপোজিট করবে। তুমি ওইসব শুনে নিয়েছিলে? যাকে ভালোই হয়েছে, তাহলে আর প্রথম থেকে শুরু করার কোনো প্রয়োজন নেই। ইউর সাচ আ বিগ ফ্লার্ট। হ্যাঁ তো ফ্লার্ট করাতে ভুল কি আছে? ভুল নেই। না, টিজ করাটা ভুল, ফ্লার্ট করাটা তো ভুল না। আর দুটোর মধ্যে ডিফারেন্স কি? দেখো, মেয়ের যদি পছন্দ না হয় তাহলে ওটাকে টিজ করা বলে, আর যদি পছন্দ হয় দ্যাট ইজ ফ্লার্ট। তোমার সঙ্গে কথা বলে আমার এনার্জি ওয়েস্ট করার কোনো ইচ্ছা নেই। আমি এমনিতে খুব টায়ার্ড, প্লিজ আমাকে ছেড়ে দাও। উফ, কোনো ধরলামই না ছাড়ার কথা বলছে। এই, তোমার কি খিদে পেয়েছে? ধরো দেখছি। এমন ভাব করছে যেন নিজের হাতে রান্না করে খাওয়াবে। এই কি করছো? দেখছি যদি ব্যাগে কোনো খাবার থাকে। নো প্রবলেম, ইটস ওকে। রেড অমলেট খাবে? খুশি, তোমার বয়ফ্রেন্ড আছে? তার মানে তুমি সিঙ্গেল? ওকে, আই লাভ ইউ। দাঁড়া, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। এক সেকেন্ড, চল রাখো। What the hell did you just say? Oh, তার মানে তুমি শুনতে পাওনি। I said I love you. না, আমি শুনতে পেয়েছি। But all of a sudden, how can you say this? আমি এরকম। আজই প্রথম দেখা হলো আর আজই বলে দিলে। আমি জানি, যখন দেখা হয়েছিল তখনই বলা উচিত ছিল, একটু দেরি হয়ে গেল। Sorry for that. তার মানে তোমার যখন যেটা মনে হয় তখন সেটা বলে দাও, একটুও ভাবো না। হ্যাঁ, এটাই আমি। আর আমি একদম এরকম না। কাউকে পছন্দ করতে আমার টাইম লাগে। ইয়া, ওকে, টেক ইউর টাইম, ভালো করে চিনবে জানবে, কিন্তু তারপরে তো পছন্দ হবেই। ভালো লাগা আর ভালোবাসা এক না। তুমি আগে ভালো লাগা অবধি তো এসো, আমি হাত ধরে সেখান থেকে ভালোবাসা অবধি নিয়ে যাব। ইটস নট দ্যাট ইজি ঈশান। ট্রেন, ফ্রেন্ডশিপ, লাভ এট ফার্স্ট সাইট, আমি এসবে বিশ্বাস করি না। সিরিয়াসলি, আমিও বিশ্বাস করতাম না, কিন্তু আজকে ট্রেনটা যখন টাইমে ছিল তারপর থেকে আমারও বিশ্বাসটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই বৃষ্টিটাও তোমার মতন,
যতক্ষণ না মেঘ ডাকে আসেই না, একটু সময় লাগে। সব সময় মেঘ ডাকলেও বৃষ্টি আসে না। ভালোবেসে মেঘ ডাকলে ঠিক বৃষ্টি আসে। তোমাকে দিয়েছিলাম চেনা চেনা কথাগুলো, এসো না জুড়ে নিতে ছেঁড়া ছেঁড়া ব্যথাগুলো।